হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হলো। উনি ইব্রাহিম খলিলুল্লাহ, যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন। কি দোয়া চেয়েছিলেন? যখন আল্লাহ পাক খাবার তৈরি করে আমাকে আবু মোহাম্মদ বলে, মোহাম্মদের বাবা বলে, মোহাম্মদের আব্বা বলে আমাকে ডাকে। এরবের উম্মত উম্মদিরাম সেই ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সত্যব কাশ্মীরে রাসূলুল্লাহ চকরি দিদার হয়ে গেল। মারহাবা মারহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলে ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহকে সম্বোধন করতে আরম্ভ করে দিলে। আমাদের মুসলমানের ছেলেরা তাই আপনাদের বলে দিয়ে যান, হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে। হুজুরকে ভালোবাসতে গেলে, মহব্বত পয়দা করতে গেলে হুজুরের গুণের ব্যাপারে আমাদের জানতে হবে, হুজুরের গুণগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে। আরে বাবা, হুজুর পাকে প্রতিটা জিনিসই গুণ গুণ গুণ। এর বিরুদ্ধে উম্মতেরা মুসলমানের ছেলেরা, তবে দু রকমের পন্থা আছে। হুজুর পাক সাল্লামের, হুজুর পাক সাল্লামকে উপস্থাপন করা, উপস্থাপন করা দু রকম পন্থা আছে। হুজুর পাক সাল্লামের, হুজুর পাক সাল্লামের আর হুজুরের বিবরণ দেওয়ার দু রকমের পন্থা আছে। একটা হচ্ছে হুজুরের জেসেম সম্পর্কে বলা, আর একটা হচ্ছে হুজুরের জেসেমের গুণ সম্পর্কে বলা। যদি জেসেম সম্পর্কে বলা হয় মনে হবে আমাদের মতো, আর যদি গুণ সম্পর্কে বলা হয় মনে হবে আল্লাহর পরে এই হাবিবুল্লাহর দরজা। জমিনের উপরে আসমানের নিচে হুজুরের মতো উচ্চতার কেউ নেই। মাথায় ঢুকছে মুসলমান? হুজুর হুজুর পাক, আমাদের হুজুরের গুণ শুনতে হবে। সেই হুজুরের গুণ, হুজুরের কারামত, ইনসাক্কাল কামার কারামত, আগুন ফাঁক করেছে পানির ফোয়ারা কারামত। হুজুর মনে মনে ইশারা করেছে, হ্যাঁ মনে মনে দোয়া চেয়েছে, মুখ দিয়ে বলে নাই, আল্লাহ কেবলা পরিবর্তন করেছে কারামত। হুজুর পাক সাল্লাম দোয়া করেছে, দুজনের খাবার 1400 সাহাবা খেয়েছে কারামত। হুজুর পাক সাল্লাম দোয়া চেয়েছে, এক পেয়ালা দুধ 70 জন পেট ভরে পান করেছে, বলে দুধ 1 ইঞ্চি এক এক ফুটো কমে নেই, দুধ যেমনকে তেমন 70 জনের পেট ভরে গেছে। হ্যাঁ হযরতে যাবের হুজুর বলছে, এত হুজুরের হাত থেকে পানি বেরোচ্ছিল, আমরা তো ছিলাম অল্প, আমরা তো ছিলাম অল্প কয়েক হাজার, যদি 1 লক্ষ সাহাবা ছিল ও পানি শেষ হতো না, 1 লক্ষ সাহাবা যদি হাজত মিটে যেত। হ্যাঁ মুসলমান, হুজুর পাকের গুণ আমাদের, হুজুর পাকের জীবনে যা কিছু হয়েছে আমি বললাম না, আমাদের মাহবুব কি চাই আমরা, আমরা মাহবুব কি চাই মাহবুব জানে, আমরা আমরা চাওয়া। হুজুর পাকের জীবন যদি 63 বছর আমরা দূর থেকে দেখি, হুজুর পাকের জীবনে সব কিছুই রহমত আর রহমত, রহমত আর রহমত, রহমত আর রহমত, যিনি নিজেই রহমত। আমার সাল্লাকে ইল্লা রহমতুল্লাহ, হুজুরই নিজেই রহমত। তো হুজুরের জীবন রহমত আর রহমত, সেই রহমতের মধ্যে একটা দিন আছে আমি দেখতে পাচ্ছি, যে দিনটাই আমার আল্লাহ হুজুর পাককে দিদার দিয়েছে। হুজুরের চাহাত আল্লাহ, হুজুর আল্লাহ দেখেছে, আল্লাহ চাহাত রাসূলুল্লাহ, আমার আল্লাহ তার হাবিবকে দেখেছে। ওর থেকে বড় কিছু হতে পারে ওই ব্যাপারে আমাদের জানতে হবে, বুঝতে হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের একটা জেনারেল নলেজের জন্য এটা শুনিয়ে দিয়ে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ এসব নবীরা বলেছে। মুসা কালিমুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবীউল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার হুজুর পাক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু হুজুর পাক লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আরেকটা জিনিস এক্সট্রা বলেছে।
করেছে সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নবী বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। হুজুর দেখেছে বলে সাক্ষী দিয়ে বলেছে সাক্ষী দিচ্ছি কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। আমাদের মধ্যে মতনৈক্য হয়ে যায়, আমাদের মধ্যে মত বিরোধী হয়ে যায়। এরবির উম্মতিরা আপনাদের গ্রামের ইমাম সাহেব আছে, ওই ইমাম সাহেবকে একজন এসে বলছে, কে এসছে? আব্দুল্লাহ বলে একটা ছেলে এসেছে, আব্দুল কাদের দেখেছে, আব্দুল কাদেরকে ডেকে নিয়েছো, আব্দুল কাদের তুমি কি চাঁদ দেখেছো? আব্দুল কাদের বলে না আমি দেখিনি, আব্দুল মাহমুদ দেখেছে, আব্দুল মাহমুদ তুমি কি চাঁদ দেখেছো? বলে না আমি দেখিনি, আব্দুল জব্বার দেখেছে, আব্দুল জব্বার তুমি কি চাঁদ দেখেছো? বলে না দেখিনি, আব্দুল গফফা থেকে ফেলেছে। যখন আব্দুল গফফার বললো হ্যাঁ ইমাম সাহেব আমি চাঁদ দেখেছি, সাক্ষী দিচ্ছি চাঁদ দেখেছি, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব মসজিদ এলান করে দেবে। এলান হয়ে গেল, সাথে সাথে আব্দুল্লাহর কথাটা ঠিক হয়ে গেল, আব্দুল কাদেরের কথা ঠিক হয়ে গেল, আব্দুল মাহবুদের কথা ঠিক হয়ে গেল, আব্দুল জব্বারের কথা ঠিক হয়ে গেল। যদি আব্দুল কাদেরের কথা ভুল হয়ে যেত, সব ভুল হয়ে যেত, আবু আব্দুল কাদের ঠিক বলে দিল, সব ঠিক হয়ে গেল। ওই রকম যারা আদম সামিউল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ দেখেছো? বলে না দেখিনি, আল্লাহ আছে। মুসা কালিমুল্লাহ তুমি আল্লাহ দেখেছো? না দেখিনি, আল্লাহ আছে। ইব্রাহিম খালিলুল্লাহ আপনি আল্লাহ দেখেছেন? না দেখিনি, আল্লাহ আছে। ঈসা রুহুল্লাহ আপনি আল্লাহ দেখেছেন? বলে না আল্লাহ আল্লাহ দেখিনি, আল্লাহ আছে। এ নবীর উম্মত উম্মতিরা আবার হুজুর আখিরি নবী হয়ে শেষ নবী হয়ে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এলে হুজুর আপনি আল্লাহ দেখেছেন? হ্যাঁ আল্লাহ দেখেছি। যখন হুজুর বলল আল্লাহ দেখেছি, মুসা কালিমুল্লাহর কথা ঠিক হয়ে গেল, ঈসা রুহুল্লাহর কথা ঠিক হয়ে গেল, দাউদ খলিফাতুল্লাহর কথা ঠিক হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহর কথা ঠিক হয়ে গেল। যেমন আব্দুল কাদের, যেমন আব্দুল গফফারের চাঁদ দেখাতে সবাই চাঁদ দেখা ঠিক হয়ে গেল, হাবিবুল্লাহর আল্লাহ দেখাতে সবাইয়ের আল্লাহর কথা বলা আমার আল্লাহ ঠিক করে দিল। মাথায় ঢুকছে মুসলমান? হুজুর পাক সাল্লাল্লাহ আমার আল্লাহ পাক হুজুরকে ডেকে দিদার দিয়েছে, এজন্য হুজুর পাকের কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। কোটে গেছে, কোটে দাঁড় করিয়েছে, কে তুমি? বলে আমি সাক্ষী। সাক্ষী থাকে না সাক্ষী? বলে তুমি কি ওই বারদাতে ছিলে, ঘটনা রেস্তোরাঁ ছিলে? বলে হ্যাঁ। মানে আমি ছিলাম না, ও সাক্ষী গ্রহণ করা হবে? আর যদি আমি সাক্ষী ছিলাম, হ্যাঁ আমি দেখেছি, তখন ও সাক্ষী? কেউ নবী, কোন নবী তো আল্লাহ দেখে নাই, এই জন্য কোন নবী বলেন আশহাদু আল্লাহ, হুজুর আল্লাহ দেখেছে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। একবার জোরে বলো মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা এক তারিখ আমার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে তার হাবিবকে নিয়ে আসার জন্য আমার আল্লাহ পাক মক্কা শরীফে পাঠিয়ে দিলে, হুজুর পাক সাল্লামকে নিয়ে হযরত জিবরাইল সাল্লাম বুরাকের মধ্যে ছাপাবেন, এমন অবস্থায় হুজুরকে আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হুজুর পাক আবে জামজায় পানিতে উজু করলেন, আবে জামজায় পানিতে উজু করলেন, আবে জামজায় পানিতে উজু করলেন, আবে জামজায় পানিতে উজু করে নিয়ে হযরত জিবরাইল সাল্লাম কি করলেন? হযরত জিবরাইল উজু করিয়ে নিয়ে হাতের ভিতরে দুরে এক গ্লাস পানি খেতে গেলে জান খারাপ হয়ে যায়, 10 গ্লাস 8 গ্লাস 10 গ্লাস 12 গ্লাস পানি কোথায় চলে যাচ্ছে, কি মজা!
আল্লাহর কসম নবী, যদি মিথ্যে কথা বলি আমার জীবনটাকে আল্লাহ বল, আমি আমি যখন বলছি আবে জন 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 জন, আমার পুরো সেই খালাসিয়ের পাশে দেয়ালে যে সাজানো সব আমার পুরো ওইটা শব্দের মাথায় ঢুকবে না, বাদ দিয়ে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক আবে জমজমে পানি দিয়ে উযু করে নিলেন হাতেমের ভিতরে, যে হাতেমের কথা বলছি ওই হাতেমের ভিতরে আমার মতন আল্লাহ পাক নিকৃষ্ট জঘন্য কুকুর, আমার মতন ওই নিকৃষ্ট আল্লাহ পাক ওখানে নামাজ পড়িয়েছে, হুজুর পাক নামাজ পড়েছে, ওর ভিতরে ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে, ওর ভিতরে হযরতে হাজেরা আম্মা হাজেরা হুজুরের মাজার আছে। এ নবীর উম্মত উম্মতিরা, চুকুর হাজি সাহেবরা, আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, সেজদায় পড়ে আল্লাহ দেবে কান্নাকাটি করে আল্লাহ দেবে দোয়া চাই। আর জমিনের তলা থেকে হযরত ইসমাইল জামিউল্লাহ আম্মা হাজেরা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি কবুল করলাম, আল্লাহ কবুল করলাম, আল্লাহ কবুল করলাম, তাদের দোয়াতে হাজিদের দোয়াগুলোকে আমার আল্লাহ কবুল করে নাই। এ নবীর উম্মত উম্মতিরা, কিছু নামাজ পড়লেন, নামাজ পড়ে বুড়াকে চাবলেন, নামাজ পড়ে বুড়াকে চাবলেন, আপনারা সকলে এই ঘটনা জানেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বুড়াকে চাবলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আমি আজকে একটি নতুন কথা বলে দিয়ে যাই, এ নবীর উম্মত উম্মতিরা, ডিটেইলসে বলে দিয়ে যাই, হুজুর পাক যখন বুড়াকের উপরে চাপলেন, বুড়াকের উপরে চেপে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যেতে আরম্ভ করলেন, কোন দিকে যেতে আরম্ভ করলেন, আমার আল্লাহ পাক হুজুরকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেলেন, রুটটা আল্লাহ ঠিক করে দিলেন, কোটা দিয়ে নিয়ে যাবে আমার আল্লাহ মদিনার উপর থেকে নিয়ে গেলেন, হুজুর আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক তুরে সিনার উপর দিয়ে নিয়ে গেলেন, আমার আল্লাহ পাক হজরত মওলুদে ঈসার উপর দিয়ে নিয়ে গেলেন, নিয়ে যে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বুড়াক চাপলেন, হুজুরকে বললেন এই জায়গাটা কি জানেন, বলে কোন জায়গা, বলে এই জায়গাটা হচ্ছে এই জায়গা ইয়াসরাব, এখানে আপনি আসবেন, এই জায়গা আমার আল্লাহ মদিনা মুনাওয়ারা করে দেবে। হুজুর আবার ওই জায়গা জুড়ে গান নামাজ পড়ে আবার চাপলে, হুজুর আবার চাপলে চেপে নিয়ে হুজুর যেতে আরম্ভ করে দিলে, কোন দিকে যেতে আরম্ভ করে যায়, হুজুর আবার আগিয়ে আগিয়ে চলে যায়, যেতে যেতে এমন একটা জায়গা চলে গেল, ওই জায়গাটা হুজুর নাপলেন, ওই জায়গায় নাপলেন, নামাজ পড়েতে হুজুর পাক ওখানে গেল, এনবীর উম্মত উম্মতিরা ওখান থেকে হুজুর চলে গেলে, কোথায় চলে গেলে, হযরতে ঈসা রূহুল্লাহ হুজুরের বিলাদতে জায়গা যেখানে হযরতে ঈসা হুজুর জন্ম হয়েছিল, ওই জায়গায় গেলেন, দূরে কাত নামাজ পড়লেন, হুজুরকে বলে দিয়ে এখানে হযরতে ঈসা রূহুল্লাহ জন্ম হয়েছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়ে অবগত করিয়ে দিল, এই জায়গায় হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহর জন্মস্থান, এই জায়গা হুজুরের বিলাদত হয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ঈসা রূহুল্লাহ জন্মস্থান পার করে আগিয়ে আগিয়ে চলে যায়, যেতে যেতে একটা বুড়ি মেয়ের সঙ্গে দেখা, একজন বুড়ি মেয়ের সঙ্গে দেখা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুড়ি মেয়েটা ডাক্তার আরম্ভ করে দিয়েছে, হযরত রাসূলুল্লাহ বলে সারা দেবেন না, সারা দেবেন না, আরেকটা গিয়ে চলে যায়, একজন পুরুষ সঙ্গে দেখা, হুজুরকে ডাক্তার আরম্ভ করেছে, হযরত রাসূলুল্লাহ বলে সারা দেবেন না, সারা দেবেন না, আর আর কিছুটা আগে আগে চলে যায়, এই রাস্তাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার রাস্তাতে দেখা যায় হযরতে হযরতে মূসা আলাইহিস সালাম তার কবরে সালাত অবস্থায় আছে, সালাত ও সালাম দিচ্ছে, এ নবীর উম্মত উম্মতিরা সালাত অবস্থায় আছে, সালাতের জন্য দাঁড়িয়ে আছে, এমন অবস্থাতে হুজুর আগিয়ে আগিয়ে চলে যায়, যখন বাইতুল মুকাদ্দাসে চলে যায়, যাওয়ার আগে ওখানে হুজুর পৌঁছানোর আগে দেখে মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে, হাবিবুল্লাহ যাওয়ার সাথে সাথে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে আকাশ বাঁকা বাতাস মুখরিত করতে আরম্ভ করেছে, আওয়াজ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী নবী, বাইতুল মুকাদ্দাস সব নবী নবী বলেছে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এত নবী আছে, নবী এত আছে, এই দুটো নবীর সঙ্গে দেখা করা, দুটো নবীর জায়গায় নিয়ে গেলেন কেন, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি, আমরা অজনসিয়াত করি, আমাদের আল্লাহ পাক যেটুকু জ্ঞান দিয়েছে ধরে ফেলবো, আল্লাহ রাসূল বলছে তোমরা মানুষকে অতক্ষণ অস শোনাও যতক্ষণ তারা অস শোনার ইচ্ছা করে, মাথায় ঢুকছে,
বেশি খালি ঘুমায় বকে 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 না, ও কিচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা ওয়াজে কিচ্ছে হবে না, আল্লাহ যদি পরিবর্তন করে দেয় 2 সেকেন্ডে মুহূর্তে, কথা ঠিক না বলবো? আপনারা যদি বিরক্ত না হন তাহলে আর 2-4 কথা বলবো। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যে গেলে কটা দুটো নবীর কথা বললাম, একটা হচ্ছে কি মুসা আলাইহিস সালাম আর একটা ঈসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের এজন্যই আমার আল্লাহ ওই 2 জায়গা নিয়ে গেলেন দুনিয়ার মানুষকে একটা আল্লাহ মেসেজ, কারণ সারা পৃথিবীতে যত মানুষ আছে মুসলমান ইহুদি আর খ্রিস্টান এটাই সবচেয়ে বেশি, এটাই সবচেয়ে বেশি। যদি যদি পুরো 1 কোটি নেই তাহলে ধরেন যদি 100 কোটি মানুষ হয় হবে 800 কোটি। আমার আল্লাহ পাক দেখেন সবাই কিন্তু আল্লাহ মানে, ইহুদিরাও আল্লাহ মানে, মান্যওয়ালা খ্রিস্টানেরাও, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে বলে এটাই আমাদের নবী, আর ইহুদিরা খ্রিস্টানেরা মুসা আলাইহিস সালামকে মানে। আর এই দুজন কার মিল্লাতে ছিল? আমরাও কার মিল্লাতে আছি? আমরা ইব্রাহিম সালামের মিল্লাতে আছি, কি আমার পর্যন্ত মিল্লাতে যাই না, আমাদের জাদুটা আমাদের বাপ ওটা একবার জোরে বলে তাহলে মিল্লাতে ইব্রাহিমে, ইব্রাহিমিতে মুসা আলাইহিস সালাম আছে, ঈসা আলাইহিস সালাম আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ মেসেজ দিচ্ছে যারা মুসা আলাইহিস সালামকে মানো মানো, ঈসা আলাইহিস সালামকে মানো মানো। এবার হুজুর এসে গেছে, এবার কে এসে গেছে? হুজুর এসে গেছে। যদি হুজুরকে মেনে নাও, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে মুসা আলাইহিস সালাম মানা হবে, ঈসা আলাইহিস সালাম মানা হবে, ওটাই মিল্লাতে ইব্রাহিম হবে। তাই তোমরা সব ছেড়ে দিয়ে, কেন হুজুর পাক তো তাদেরকে অস্বীকার করেন, আমরা কি মুসা আলাইহিস সালামকে অস্বীকার করি, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করি? না, আমরা কাউকে অস্বীকার করিনি। আমরা যদি তোমরা যদি সত্যিকারের নবীকে ধরে নাও, যে মুসা আলাইহিস সালামকে মানলো মুসা আলাইহিস সালামকে মানলো, ঈসা আলাইহিস সালামকে মানলো ঈসা আলাইহিস সালামকে মানলো, যে নবীকে মানলো সে সব মানলো, সে ঈসা আলাইহিস সালামকে মানলো মুসা আলাইহিস সালামকে মানলো, মিল্লাতে ইব্রাহিমের মধ্যে পরিপূর্ণ হয়ে গেল একবার জোরে বলে। এজন্য আমার আল্লাহ এই রূপটা নিয়ে গেছে, কারণ এখন এই দুটো নবীর মানেওয়ালা মিথ্যু কাজ্জাব, এরা আল্লাহর ছেলে আছে বলে, এরা আল্লাহর ছেলে আছে বলে, এরা এরা কাজ্জাব মিথ্যু। আল্লাহ বলে এই কথা শুনে আসমান ভেঙে যাবার মতো কাজ্জাব মিথ্যু। আমার আল্লাহ কিন্তু ওদের করে অনেক সুযোগ দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে। হ্যাঁ, আল্লাহ ওদের করে এত বুঝান বুঝিয়েছে, মানে ইসরায়েলকে এত বুঝান বুঝিয়েছে। আমার আল্লাহ কথা বলেছে, মানে কোরআন আল্লাহ পাক বলছে যে মুসা আলাইহিস সালামের যখন জামানাতে যখন ওরা বলল যে এটা এটা তাওরাত কিতাব মানব কি করে, এটা আল্লাহ কিতাব, তো আল্লাহকে বলতে বলো, আল্লাহ বলছে তুমি এসো, নিয়ে গেলে পাহাড়ের উপরে। আল্লাহ বলছে হ্যাঁ এটা আমার, আল্লাহ বলছে, আল্লাহ নিজে বলছেন কাকে? মানুষগুলোকে বলছে, এত বড় বিয়াদব ছিল তারা, তখন বলে এটাই আল্লাহ বুঝবেন করে দেখা যাবে আল্লাহর বিরুদ্ধে করতাম। আমার মনে হয় আমি এটা অনেক জায়গায় বলেওছি, 2-3 জায়গায় আমার মনের মধ্যে হয়, আর আমি উত্তর পেয়ে গেছি। কি উত্তর পেয়েছি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ অন্য নবীর উম্মত উম্মতিকে কাউকে আল্লাহ মান্না সালওয়া দিয়েছে, জান্নাতি খাবার দিয়েছে, আল্লাহ পাক তাওরাত দিয়েছে, ইনজিল দিয়েছে, জাবুর দিয়েছে, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাদের লাগে উটনি পাঠিয়েছে, নিশানি পাঠিয়েছে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক তাদের লাগে আসমান থেকে ছায়া করে রেখে দিয়েছে, আমার আল্লাহ পাক তাদের লাগে পানির ফোয়ারা করে দিয়েছে, আমার আল্লাহ তাদের সঙ্গে কথা বলেছে, আমার আল্লাহ কত নিদর্শন পাঠিয়েছে। হাইয়াত জান্নাতি খাবার পাঠিয়েছে, কাউকে আল্লাহ সকাল বিকাল জান্নাতের খাবার দিত, কাউকে আমার আল্লাহ কথা বলেছে, কাউকে আমার আল্লাহ আর নানা রকমের নিয়ামত দান করে দিয়েছে, কত নিদর্শন দিয়েছে।
আমাদের সঙ্গে আল্লাহ কথা বলে নে, আল্লাহ আমাদের লেগে জান্নাতের খাঞ্চা পাঠায় নে, আমাদের লেগে জান্নাতের গোলাম আর জান্নাতের আমার মান্না সালুয়া পায় না। এ নবীর উম্মত উম্মতিরা যখন এসব মনে মনে হয় তখনই আমার দিলের মধ্যে যেন কয়ে উঠল, এ জুনায়েদ তো দেখো রে তো আমি আল্লাহ হাবিবুল্লাহ দান করে দিয়েছি। কথা ঠিক না বলে আল্লাহ হুজুর পেয়ে গেছে, হুজুরকে আমাদের দিয়ে দেন, আমরা আর কিচ্ছু চাই। কথা ঠিক না ভুল বলে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রুট এটা হলো, রুট হলো তো যেতে যেতে আমি বললাম একটা বুড়ি মনে আছে না বলে একটা বুড়ি মার বুড়ি মেয়ের সঙ্গে দেখা হজরত জি আছেন বল ওনার তাকে খারাপ হুজুর জিজ্ঞাসা করলেন বুড়ি মেয়েটা কি, হুজুর বললেন হজরত জি আছেন হুজুর ওটা তুমি না এটা কি বলেন দুনিয়া, হুজুর আপনি যদি সাড়া দিতেন আপনার উম্মতরাও সবাই দুনিয়ায় সাড়া দিবে, আপনি সাড়া দেন না আপনার একদল উম্মত কোনোদিন দুনিয়ায় সাড়া দিবে না, এখানেই বসে আছে আছে না দুনিয়া দুনিয়া ডাকলে যায় না, উধার দুনিয়া হ্যায় আর দুনিয়া কে মানতে ইধার মেরা খুদা হ্যায় আর আসে না নেই বলে উধার দুনিয়া হ্যায় আর দুনিয়া ইধার মেরা মেরা খুদা হ্যায়। হুজুর বললেন বুড়ি হয়ে গেছে দুনিয়া কি হয়ে গেছে বলেন, দুনিয়া শেষ বুড়ি মানে পুরো বুড়ি মানে কি এবার মরবে না পেতে থাকবে এবার শেষ বয়স তো 1400 বছর আগে বুড়ি হয়ে গেছে এখন তো আরো এখন কি বলে সুরা আরো কমজোর হয়ে গেছে পুরো 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 কমজোর জড়া হয়ে গেছে আল্লাহর হুকুম বলেই মরে যাবে আর অল্প সময় বাকি আছে মরে যাবে অল্প সময় বাকি আছে মরে যাবে মাথায় ঢুকছে মুসলমান তো দুনিয়া বুড়ি হয়ে গেছে আগিয়ে গেলে ওই জুয়া ওই ওই পুরোটাকে ছেলে পুরোটাকে শয়তান আপনি যদি ওটাকে সাড়া দিতে আপনার উম্মতরা সবই দিকে চলে আপনি জানলে আপনার উম্মত করে শয়তান কোনোদিন বিগড়াতে পারবে না বলেন ইমানি ব্যাপারে আমাদের শয়তান কোনোদিন ঢুকা দিতে পারে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করেন আল্লাহ আমাদের ঈমান হিফাজত করেছেন নাহলে ঘটনা তেমনও ঘটেছে 40 দিন মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল থেকে রেখে গিয়েছিল একটা পাথরকে মাবুদ করে 1400 বছর হুজুর রেখে দিয়ে গেছে বলো আমরা আল্লাহ ছাড়া আর কাউকে মানি আল্লাহ ছাড়া আমাদের দিলে আর কেউ আছে মাথায় ঢুকছে মুসলমান হুজুর পাক চলে গেলেন যে দেখলেন মুসা আলাইহিস সালাম নামাজে নামাজ পড়ে সব নামাজ যদি পড়ে কি ফরজ নামাজ পড়ছে কি নামাজ পড়ছে বল কি নামাজ নফল এখন হুজুর পাক এই রাস্তা দিয়ে যাবে শব্দটা যখন মানুষের লেগে ব্যবহার হয় নামাজ হয় নামাজ আমাদের লেগে আর ওই সালাদ নবীর লেগে ব্যবহার করলে কি হয় একবার জোরে বলুন দরুদ হয় সালাম হয় এখানে গোলাম আজাদ বলছেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলুল্লাহ হজরত মুসা আলাইহিস সালাম রসুলুল্লাহ ছিলেন মুসা রসুলুল্লাহ আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালাম তিনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছিল কি দিচ্ছিল বলে কেন হুজুরের হুজুরের সালামটাই তো হুজুরের লেগে ভালো হবে নামাজে হুজুর আছে মুসা আলাইহিস সালাম যে পাচ্ছে ফতোয়া কথা ঠিক বলে অত ফতোয়া দিস নি একটু মাস্তে দে
সাদাই চলছে। তো হুজুর পাক গেলেন, হুজুর পাক কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাসে। আমি এখানে আরেকটি জিনিস বুঝাবো, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে দেখে মুসা আলাইহিস সালাম চলে গেছে। আমি ঘোড়ার উপরে চেপে আছি। এখন আমি ঘোড়ার উপরে চেপে আছি, দৌড়চ্ছে ঘোড়া, কিন্তু আমার দৌড়চ্ছে না, আমার আমার স্পিডটা ঘোড়ার স্পিড। আমি গাড়ির উপরে চেপে আছি, আমার স্পিডটা গাড়ির স্পিড। তাহলে যে যেমন যেমন বাহনের উপরে চেপে সেরকম স্পিডে যাবে। এখন হুজুর পাক বুরাকের উপরে চেপে আছে, বুরাকের স্পিড না রসুলুল্লাহর স্পিড, বুরাকের স্পিড। এখন বলি বুরাক বলো না মুসা আলাইহিস সালাম বলো, মুসা আলাইহিস সালাম বলো, তাহলে হুজুর বুরাকের স্পিড বেশি হবে না মুসা আলাইহিস সালাম, যখন হুজুরের আজান ছুটতে আরম্ভ করলো, চতুর্দিকে ছুটে ছুটে যেতে আরম্ভ করলো, আসমানে লাগা সঙ্গে সঙ্গে আসমানের দরজা গুলো খুলে গেল, সাতটাক আসমানের দরজা খুলে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা জমিনের দিকে নাপতে আরম্ভ করলো, নাপতে নাপতে গোটা জমিন ভর্তি হয়ে গেল হযরতে জিবরাইল সাল্লাম এসে আজ সমস্ত পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে আছে। এমন অবস্থা যে জিবরাইল সাল্লাম এসে দেখে ইমামতির জায়গা ফাঁকা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার অপেক্ষা করছেন, ইমামতির জায়গায় কেন জানলে, কে আছে আপনার থেকে বড়, কে আছে আপনার থেকে রুতবাই বড়, কে আছে ইজ্জতে বড়, কে আছে সম্মানে বড়, কে আছে আপনার থেকে বড় এই জায়গায়, আজকের এই মজলিসে এই জামাতে আপনার থেকে ইজ্জত লাগে আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতিতে দাঁড়িয়ে যান, আমার আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছে, আপনাকে ইমামুল আম্বিয়া করেছে। একবার জোরে বলেন সুবহান। প্রথম তো আসমানে গেলেন, হযরত আদম সাফিউল্লাহ সুরে দেখা হলো, গোটা আসমান ঘুরলেন, দ্বিতীয় আসমানে চলে গেলেন হযরত ঈসা রুহুল্লাহ, আর কিনা নিজের খালাতো ভাই হযরত ইহিয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, তৃতীয় আসমানে চলে গেলেন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, চতুর্থ আসমানে চলে গেলেন হযরত ইব্রাহিম, হযরত চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, পঞ্চম আসমানে চলে গেলেন হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ষষ্ঠ আসমানে চলে গেলেন হযরত মূসা কালিমুল্লাহ আমার আল্লাহ যেটা মানুষের লেগে প্রথম ঘর তৈরি করেছে মক্কা, সেই ঘর পূর্ণ নির্মাণের জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আল্লাহ আদেশ দিয়েছিলেন, ওই ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা তৈরি করলে, কাবা তৈরি করার পরে জিজ্ঞাসা করলেন ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কি চাও, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন আমার আওলাদ হিসাবে মোহাম্মদ মুস্তাফাকে আমাকে দিয়ে দেন, আমার জুরিয়াতে হুজুরকে আমি চাই। ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন এই ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ সেই এই তুমি কেন তুমি মোহাম্মদ রাসূলুল্লাহকে চাও, ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ পাক কিয়ামতে আপনি সব ভাইকে নাম ধরে ধরে রাখবে, মুসা এদিকে আসো, ঈসা এদিকে আসো, এই হারুন এদিকে আসো, এই এদিকে আসো, এ আল্লাহ পাক আমি চাই কিয়ামতে আপনি আমার নাম না ধরে, নাম না ধরে আমাকে আবু মোহাম্মদ বলে, মোহাম্মদের বাবা বলে, মোহাম্মদের আব্বা বলে আমাকে ডাকে। এর নবীর উম্মত উম্মতিরা সেই ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সত্যব কাশ্মীরে রাসূলুল্লাহ চকরি দিদার হয়ে গেল, মারহাবা মারহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলে ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহকে সম্বোধন করতে আরম্ভ করে দিলে, মারহাবা মারহাবা ইয়া
হুজুর এসেছে, দুলহা 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 রাসূলুল্লাহ দুলহা আজকে এসেছে, মাহবুবের দিদারে যাচ্ছে, একবার জোরে বলো হুজুর সবস সবস করে আগিয়া আগিয়া ওখান থেকে তাই চলে গেলেন বাইতুল মামুন, বাইতুল মামুনে ঘুরে দেখ নামাজ পড়লেন, আরো আগে এগিয়ে যায় সিদ্ধাতুল মুনতাহা, সিদ্ধাতুল মুনতাহার পাশে জান্নাতে যত গুণ আছে সে গুণেদের রানী আল্লাহ স্পেশাল রসুল্লাহ জন্য আল্লাহ তৈরি করেছে, যখন হুজুর পাকের কাছে গেল গুণেদের রানী এটা জান্নাতে যাওয়ার পরে আমত করেছেন একবার চলে গেলেন আওয়াজ পাচ্ছিলাম, মানে ওখানে তকদিল্লিকা হচ্ছে, আরো আগিয়ে যায় এক পাঁচশো হাজার পাঁচশো পাঁচশত বছর রাস্তা আরো একটা আগিয়ে যায়, তিনি বললেন আমি দেখলাম পানিটা ওই পানি তুলে নেয় মুসলমানের দুটো কামান দুটো তীর কামানের দূরত্ব আল্লাহ রসুলের মাঝখানে বাকি রয়ে গেল, দুটো তীর কামানের দূরত্ব বাকি রয়ে গেল, হুজুর দাঁড়িয়ে গেলে আর উলামায়ে হযরতরা বলছেন ওর আগে হুজুর পাকে যাওয়ার ক্ষমতা নেই, হুজুর পাকে যাওয়ার ওর আগে ক্ষমতা নেই, মানে হুজুরের হাত ওর পর্যন্ত আর যেতে পারবে না, আও আদনা বলে আল্লাহ নিজে হাবিবুল্লাহ দেখিয়া গিয়ে গেলে সুবহানাল্লাহ, হুজুর আগিয়ে হুজুর কাবা কৌসাইনে হুজুর দাঁড়িয়ে পড়লেন, আও আদনা আল্লাহ, আল্লাহ বলে আমার তো কোনো আল্লাহর কোনো হাত আছে, আল্লাহ তো যত আল্লাহ যত খুশি যেতে পারে একবার জোরে বলো মুসলমান।